ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, আরেকটি প্রশ্ন ছিল যে আক্রান্ত হওয়ার পর পজিটিভ রোগী যখন নেগেটিভ হচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছেন, তার সাথে অন্যরা মিশতে পারবেন কিনা, তার সাথে মিশার ক্ষেত্রে কি কি ধরনের সাবধানতা অবলম্বন করার দরকার আছে? ধন্যবাদ। আসলে এটা মাইল্ড টু মডারেট টাইপের যে রোগীগুলো আছে, সেটা যে ওয়ার্ল্ড হেলথ এর যে গাইডলাইন, যে 2 উইকস লেটার, মানে আপনার 2 সপ্তাহ পরে মোটামুটি সে যদি নেগেটিভ হয়ে যায়, সে মোটামুটি যদি শারীরিক ভাবে সে সক্ষম হয়, সে মুভমেন্ট করতে পারবে। কিন্তু 3 to 6 উইকের মধ্যে আমার যে অভিজ্ঞতা বা আমাদের যে রিসার্চ ওয়ার্ক গুলো আমরা পাচ্ছি, মনে হয় তার একটু ডিস্টেন্স রাখাটাই ভালো, নিজেকে সেলফ আইসোলেশনে বা প্রোটেকশন নিয়ে, কারণ তার কারণে কিন্তু তার প্রিয় লোকজন আক্রান্ত হতে পারে। তারপরে সে শারীরিক ভাবে দুর্বল থাকতে পারে, কারণ আপনি জানেন যে এই রোগে আক্রান্ত প্রত্যেকটা রোগী সিভিয়ার আপনার ডেবিলিটেটেড হয়ে যায়, একেবারে দুর্বল হয়ে আসে। তো আল্লাহ করুক সে কোনো কাজে গেল বা মুভমেন্টে গেল, একটা দুর্ঘটনা ঘটতে পারে, ফিট হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। তো তাকে একটু সাবধানে চলাটা ভালো, তার প্রিয়জনকে ভালো রাখার জন্য অন্তত 3 থেকে 6 সপ্তাহ আগে নয়, আমি যে স্টাডিটা পেয়েছি আমার কাছে তাই মনে হয়। আরেকটা হচ্ছে আমি একটু বলতে চাই, যেহেতু আমরাও রোগী দেখি বা স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন বেসরকারি ভাবে জড়িত, আসলে বাংলাদেশের এখন আমাদের যে গার্মেন্ট সেক্টরের পরে আমাদের, আমার মনে হয় ট্যুরিজমের পরে আমাদের হেলথ সেক্টরে এখন বিশাল একটা ইকোনমিক্যাল, এখানে একটা আমাদের একটা আমরা ফান্ড এখানে বা আমরা সার্ভাইভ করতে পারি হেলথ ট্যুরিজমের মাধ্যমে। সো আপনারা যে মিডিয়া স্পেশালি News24 হতে শুরু করে সকল অনেক মিডিয়া এই যে জনসচেতনতা ডেভেলপ করছেন, আমি অ্যাপ্রিশিয়েট করি। আপনারা যেন এই কাজটা কন্টিনিউ করেন, যে আমরা একেবারে আনটিল আনলেস আমরা অভ্যাসে না পরিণত হই, আমরা যেমন নামাজ পড়তে একেবারে অভ্যাস হয়ে যায়, আমরা যেমন গোসল করতে অভ্যাস হয়ে যায়, এটা আপনারা একটু দয়া করে কন্টিনিউ করবেন। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।